দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে জমি দখল করে রাখার অভিযোগ তৃণমূল নেতা এবং তার ভাইয়ের বিরুদ্ধে জমি যাওয়ার রাস্তা বন্ধ হওয়ার সমস্যায় কৃষকরা পুলিশের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি পাওয়ার হাউসের পাশে সরকারি খাস জমি দখল করে রাখার অভিযোগ তৃণমূল নেতা এবং তার ভাইয়ের বিরুদ্ধে যার ফলে ব্যাপক সমস্যায় পড়েছেন এলাকার কৃষকরা কারণ ওই খাস জায়গা দিয়েই এলাকায় কৃষি জমিতে যাওয়ার রাস্তা ভূমি দপ্তরের প্রতিনিধি মাপঝোপ করতে আসলেই ব্যাপক গণ্ডগোল বাঁধে জায়গা দখলমুক্ত করে রাস্তায় দাবি কর তুলে এলাকাবাসী গণ্ডগোলের জেরে ছড়িয়ে পড়ে উত্তেজনা পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যদিও এই নিয়ে সাফাই দিয়েছে ওই তৃণমূল নেতা মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পাওয়ার হাউসের পাশে প্রায় ২২ শতক সরকারি খাস জমি জমি রয়েছে এলাকাবাসীর অভিযোগ ওই দখল করে রেখেছেন হরিশ্চন্দ্রপুর একের বি ব্লকের তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি আব্বাস আলী এবং তার ভাই কোয়েস আলী আব্বাসের স্ত্রী আবার তৃণমূলের পঞ্চায়েত সদস্যা সেই জমির পেছনেই রয়েছে কোয়েস আলীর বাড়ি রীতিমতো পিলার তুলে তারা জায়গা দখল করেছেন এই নিয়ে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে এদিন আর আই অফিসার জমি মাপজোক করতে আসেন সেই সময় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকাবাসী একাংশের দাবি করে ওই জায়গা দ্রুত দখল মুক্ত করতে হবে কারণ এলাকার জমিতে যাওয়ার একমাত্র এটাই রাস্তা তাদের ব্যাপক সমস্যাও করতে হয়েছে ওই জায়গা দখল মুক্ত করে রাস্তা দাবি তারা হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

যেটা গ্রামবাসী ব্যবহার করবে প্লাস রাস্তা হবে মাঠে যাবে এই রাস্তা দিয়ে কি মাঠের দিকে যায় প্রায় দুশো বছর আগে থেকে এই দিক দিয়ে রাস্তা ছিল মাঠে যাওয়া আচ্ছা কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি যে রাস্তা হোক প্লাস যেটা খাস পয়সা যে পঞ্চায়েতের জায়গা আছে খালি রাখা হোক দশজন ব্যবহার করবে গ্রামের আচ্ছা আমরা এটাই চাইছি কি নাম আপনার মঞ্জুর আলম বাড়ি কোথায় কি নিয়ে গন্ডগোলটা লাগলো কি হয়েছিল এখানে

বাইশত তো এখন কি চাইছেন আপনারা আমরা রাস্তা চাইছি বড় রাস্তা চাইছি তো আমাদের বড় রোডের মতো রাস্তা হোক আমরা ভ্যান ট্যান আমরা ভিতরে যত আমি নিয়ে যেতে যাচ্ছি করতে পারি হ্যাঁ পুলিশ এসছে আজকে আর বিয়ালের অফিস থেকে এসছে

ব্যাপার হলো যে আমরা দেখেছি চল্লিশ বছর ধরে হাজার নয় আগে হাজার নয় দাগের আগে দিকে যে পজিশন আছে তার সামনে রোড আছে প্রায় কাঠা জায়গা খাস আছে সেই জায়গাটাও চল্লিশ চল্লিশ বছর ধরে মানে ভোগ দখল করে আছে থাকতেই পারে যার আগে দিকে আছে গোটা তুষিয়াটাতে আছে যেমনি ও তো দুতলা বাড়ি খাস জায়গায় বানায় আছে যে অভিযোগকারী আছে মোমেজ ওই তো খাস জায়গা দোতলা বাড়ি বানায় রাখে রাখেছে তো যদি সরকারের যদি দরকার লাগে ওর দোতলা বাড়ি ভাঙলে পরে এরও জায়গা সরকার দখল করে নিবে গ্রামবাসীদের অভিযোগ যে আপনারই ভাই কোয়েস কোয়েস আর আপনি মিলে দখল করছেন সরকারি জায়গা বাইশ শতক জায়গা আছে কি বলবেন এখানে শুনো যেহেতু আমি মেম্বার আছি আমি যেহেতু নেজোটা বলছি বলে আমাকে এখানে একটা সম্পর্কে নিয়ে আসছে কিন্তু এখানে আসল সম্পর্ক কোনো ব্যাপার নাই যেটা নেজ আমি ওটাই বলেছি যে গোটা আটাই লোক খাস যে যার আগে দিকে যার আছে সে দখল করে আছে সেই জায়গায় এখানে সম্পর্কের কোনো ব্যাপার নাই যে যেটা নেতো আমি সেটা বলছি আপনার নাম আপনার পরিচয় আমার নাম হলো আব্বাস আলী বলছি কোথায় এসেছিলেন এখানে কিনি নিয়ে গন্ডগোলটা লেগেছিল কিন্তু গন্ডগোল লেগে চলে এখানে মানে খাস জমি আছে যে সেই খাস জমিটা মানে এক পক্ষ দখল করে করছে ও বিরোধী পক্ষ আর কি তারও সামনে পড়ছে তারও জমির সামনে কিছুটা অংশ পড়ছে সে চাইছে যে আমাকে ও ফাঁকা দেওয়া হোক আচ্ছা বলছি যে কত শতক জায়গা ছিল এখানে এখানে জায়গা যেটা আমরা কাগজে দেখতে পাচ্ছি মানে এটা পঞ্চায়েতের জায়গা সরকারি জায়গা সরকারি জায়গা সেটা বাইশ শতক বাইশ শত

সেই কমপ্লেন মোতাবেকে দেখলাম যে এখানে জায়গাটি মানে দখলে আছে যার বাড়ি বাড়ি যার পিছনে আছে সে তার দখলে রেখেছে আর কি আচ্ছা আমরা একটা রিপোর্ট করব আর কি তারপর হায়ার অথরিটি যা ডিসিশন নিবে সেটা নিয়ে আচ্ছা আপনার নাম আপনার পরিচয় আমার নাম এমডি মেহেদি মাসুদ তুলসি আটা জিপি আর আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার